আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সব কোচিং সেন্টার একমাস বন্ধ বললেন শিক্ষামন্ত্রী। নীরব ভঙ্গিতে আদালতে উঠলেন মামুনুল হক। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ। বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আহ্বান ফখরুলের। এদিকে 300+ নেতার সাজার ভয় বিএনপি। এবং সর্বশেষ জানাব, সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতির ভূমিকা চাই গণতন্ত্র মঞ্চ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে আগামী এক মাস অর্থাৎ 26 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। মঙ্গলবার 25 এপ্রিল দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষা 23 উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত করতে আগামী 26 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। তিনি বলেন, প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা হলেও করোনার কারণে গত বছরের ন্যায় এবছরে যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বরে এবং সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা 20,72,163 জন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোলেমান খান। নীরব ভঙ্গিতে আদালতে উঠলেন মামুনুল হক। ক্র্যাচে ভর করে নীরব ভঙ্গিতে হেঁটে নারায়ণগঞ্জ আদালতে উঠেছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। মঙ্গলবার 25 এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামনের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়েছে। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকা মামুনুল হকের অনুসারীরা স্লোগান দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের দূরে সরিয়ে দেয়। এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নন জাগো নিউজকে বলেন, মামুনুল হকের বিপরীতে মামলার বাদী জান্নাতারা ঝর্ণার ছেলে আব্দুর রহমান ও পুলিশ কর্মকর্তা সহ 4 জনের সাক্ষ্য গ্রহণের কথা আছে। তার মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। আমরা সাক্ষ্য গ্রহণের জন্য প্রস্তুত আছি। তার বিরুদ্ধে সর্বশেষ 15 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ হয়েছিল। এদিন চার্জশিটের 23 নম্বর সাক্ষী সহকারী উপ পরিদর্শক এসআই মা আনিসুর রহমান, 24 নম্বর সাক্ষী এএসআই কর্ণকুমার হাওলাদার ও 25 নম্বর সাক্ষী এএসআই শেখ ফরিদ সাক্ষী দিয়েছিলেন। এ পর্যন্ত এই মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। 2021 সালের 24 নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণার সাক্ষ্য নেন আদালত। একই সঙ্গে ওই বছরের 3 নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বিচার কাজ শুরুর আদেশ দেওয়া হয়। 2021 সালে 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করে আসছিলেন। এই সময় পুলিশ তাকে নজরদারিতে রাখে। এরপর গত 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় মামুনুলকে। পরে এই ঘটনায় 30 এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনী ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ। টাঙ্গাইলে ধনবাড়িতে বেলাল হোসেন নামের এক ইউনিয়ন আওয়ামী লীগের নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃত্ববৃন্দ ও স্থানীয় বাসিন্দারা। সোমবার 24 এপ্রিল 17:45 থেকে রাত 8:00 পর্যন্ত তারা টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ি উপজেলার ছাতারকান্দি এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ কার্যকর শুরু করে। এ সময় আন্দোলনকারীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। স্থানীয় বাসিন্দারা জানান, বানিয়াজানের
ব্যবসায়ী রনি হাসানের সাথে বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বে জের ধরে হামলা মামলার ঘটনাও ঘটেছে। গত রোববার 23 এপ্রিল রনি হোসেনের সাথে বেলাল হোসেনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে রনি হোসেন ধনবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধনবাড়ি থানা পুলিশ। বেলাল হোসেনকে গ্রেপ্তার খবর পেয়ে তার সহকর্মী কর্মী সমর্থকরা বিকেলে ধনবাড়ি থানা চত্বর গিয়ে বিক্ষোভ করে। সন্ধ্যা পর্যন্ত তাকে ছেড়ে না দেওয়ায় তার টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ি উপজেলা ছাতারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কাঠের গুঁড়ি ফেলে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। সন্ধ্যা 7:45 থেকে রাত 8:00 পর্যন্ত সড়ক অবরোধ চলাকালে টাঙ্গাইল জামালপুর মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। স্থানীয় যুবলীগের কর্মী তমাল হোসেন জানান, গত 19 মার্চ সন্ধ্যায় ব্যবসায়ী রনি হাসান তার সহযোগীদের নিয়ে বেলাল হোসেনের ওপর আক্রমণ করে। এতে বেলাল হোসেন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আহ্বান ফখরুলের। বজ্রপাতে নিহতদের পরিবার ও আহতদের পর্যাপ্ত সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 24 এপ্রিল দলের সহদপ্তর সম্পাদক কাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। রোববার 23 এপ্রিল বেলা 11:00 সুনামগঞ্জ বজ্রপাতে 6 জনের মৃত্যু ও 2 জন মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় বিএনপি মহাসচিব গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, রোববার সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছাতক উপজেলার ছাওয়া বাজার ইউনিয়নের পশ্চিম দেবীরগাঁও গ্রামের মহিম মিয়া, পশ্চিম বরকাপন গ্রামের আরোশালী, চরমহল্লা ইউনিয়নের চর দুর্বল গ্রামের আব্দুল সামাদ, দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের তারা মিয়া, ফতেপুর গ্রামের মিলন মিয়া সহ তাহিরপুর উপজেলার বড়দুল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের রমজান আলীর আকস্মিক মৃত্যুতে শোকাহত। তিনি বলেন, আমি নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবার ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বজ্রপাতে আহত তাহিরপুর গ্রামের মুকিত মিয়া ও দোয়ারা বাজার গ্রামের নিজামুদ্দিনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে সরকারের প্রতি নিহতদের পরিবার ও আহতদের পর্যাপ্ত সহযোগিতা দেওয়ার আহ্বান জানাচ্ছি। 300 নেতার সাজার ভয়ে বিএনপি। বিএনপিকে নির্বাচনে বাইরে রাখতে আওয়ামী লীগ সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ রাজপথের প্রধান বিরোধী দলটির। এর অংশ হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই দলে গুরুত্বপূর্ণ অনেক নেতাকে মিথ্যে মামলায় সাজা দেওয়া হতে পারে বলে শঙ্কা বিএনপির। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন, এর মধ্য দিয়ে দলের 300 থেকে 400 নেতাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হতে পারে। এই প্রক্রিয়ায় সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সাজা দেওয়া হয়েছে। তবে এতে উদ্বিগ্ন নয় শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়া বিএনপি। দলটির হাইকমান্ডের মনোযোগ এখন আন্দোলনের দিকে। যদি আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হয় এবং এই সময় দলটির গুরুত্বপূর্ণ নেতাদের মিথ্যে মামলায় সাজা দেওয়া হয় তখন। সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতির ভূমিকা চায় গণতন্ত্র মঞ্চ। নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দলীয় আনুগত্য না করে বর্তমান রাজনৈতিক সংকট সমাধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সোমবার বিকেলে রাজধানীর দক্ষিণে রুটি গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মঞ্চের ঈদ পরবর্তী চা চক্রে এই আশাবাদ ব্যক্ত করেন তারা।